আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশ্যই আমাদেরকে শরীর ভালো রাখার জন্য খাওয়া দাওয়ার প্রতি যত্ন নিতে হবে এবং সাথে সাথে ব্যায়ামও করতে হবে। শরীরে যাতে রোগ আক্রমণ করতে না পারে তার জন্য শারীরিক পরিশ্রম করতে হবে। বর্তমান যুগে অনেক মানুষ এমন আছে যারা শারীরিক পরিশ্রম করে না, সেজন্য শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য ব্যায়াম অথবা যোগাসন করা খুব প্রয়োজন। আজকের ভিডিওতে একটি কার্যকর আসনের বিষয়ে বলবো। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই আসন করতে হলে পা দুটিকে চিত্র দেখানোর মতো একটি পা অন্যটি পার উপর স্থাপন করতে হবে। হাত দুটা আঁঠুর ওপরে রাখতে হবে। এই আসনকে পদ্মাসন বলা হয়। এই আসন করার সময় মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং নাকের অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। এই আসন 1 মিনিট করতে হবে কমপক্ষেও। এই আসন একটা না, কিছুক্ষণ করলেও ক্ষতি হবে না। আসুন এখন জেনে নেই এই আসন আমাদের কেন করা উচিত। এই আসনের অনেক উপকার রয়েছে। এই আসনে বসিয়া জিভার অগ্রভাগ দাঁতের গড়ায় অথবা তালুতে স্পর্শ করিয়া কিছু সময় স্থিরভাবে বসে থাকলে বিভিন্ন ধরনের রোগ ভালো হয়। এইভাবে পদ্মাসন করলে শরীরে শীত গ্রীষ্মবোধ থাকে না। পদ্মাসন করলে বাতের রোগ ভালো হয়, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়, পাচন শক্তি বৃদ্ধি হয়, ভোগ বাড়ে এবং বিভিন্ন ধরনের রোগ ভালো হয়। এই আসন মহিলারা করতে পারে। অবশ্যই এই আসন সকাল অথবা বিকালে করা উচিত। যদি কারো কাছে ভিডিওটি ভালো লাগে অথবা উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন।